কি কথা! হ্যাঁ, হবে না একটা? থ্যাংক ইউ। এই কোথায় ছিলি রে এতক্ষণ? কাজ ছিল। কালারটা কেমন অন্যরকম লাগছে, সুর ফুরগুলো কেমন অন্যরকম কালার, ধুম করে বেরিয়ে গেছিলি, দোকানে ছিলি না, কাউকে বলে যাসনি। হ্যাঁ, ব্যাপারটা কি তোর, লাইন ফাইন মারছিস নাকি? এই ছি, কি ফালতু কথা বলছিস! করো না, টাগরায় আটকে হেঁচকি তুলে মরে পড়ে থাকবে। সালা পেম পেম বহুত ফালতু জিনিস আছে, কাঁটালের আটার মতো চ্যাটচ্যাটে, লাগলে ছাড়ে না, পগলে হাত দিয়ে দেখবে মেয়ের সঙ্গে ঘুরছ, দুদিন বাদে পকাত করে অন্য কারোর সঙ্গে সানাই বাজিয়ে চলে যাবে, তখন তুমি হাফসুল খেয়ে ওই নেতার ট্যারের মতো ল্যাদ হয়ে পাশে পড়ে থাকবে। আরে না না, ওসব কিছু না। তাহলেই ভালো, এ সালা বহুত গাবলা জিনিস আছে, এই সালা কাঁটা ঘুড়ি পেছনে দৌড়ানো আর মেয়েদের পেছনে ছোটা, এক হাতে তো পাবি না, উল্টে দাঁত মুখ ফেটে চোয়াল মাল হিটকে পড়ে থাকবি। আর থেকে গরিবের ছেলে দোকানপালা নিয়ে আসি সেই নিয়ে থাক না, পয়সা কমাবি, জীবনে উন্নতি করবি। কথাগুলো কানে ঢুক। এই কোথায় যাচ্ছিস? এই সালা, গল্প আছে তার মানে। কাটপিস, ধান কোথায় গেল? মন্দিরে পুজো দিতে। তুমি মদের দোকানে গেছিলে কেন? কি হলো? খুব ভয় পেয়ে গিয়েছিলে তাই না? কেন ভয় পাবো? কেন? তুমি ভয় পেয়েছিলে, আমি তোমার মুখ দেখেই বুঝেছি। আরে না না, ওটা ভয় না। আচ্ছা, ওটা ভয় না, তাহলে বুঝি ভয় পেলে তুমি আরো কাঁপো। দেখো ইয়ার কি মেরো না, আমি কাউকে ভয় টয় পাই না। তাই? হ্যাঁ, সত্যি বলছো? আবার আবার কি? তাহলে রাস্তায় দাঁড়িয়ে এক্ষুনি আমায় কেস করতে পারবে? সত্যি ভালোবাসো? বাসি। পোকাডাম, এখনো কাঁদছো? দিন তো